সকলোতে এতিয়া আধুনিকতার স্পর্শ, শৈশবর পরাই এই প্রভাব ক্রমান্বয়ে পড়ছে। কিন্তু আধুনিকতার যুগত পুরনি কাঠর খেলনা গাড়িবুর আজিও দেখা যায়। মোবাইল গেমর যুগত আজিও কাছাড়ের এজন ব্যক্তিয়ে শৈশবর স্মৃতি ধরে রখা কাঠর খেলনা তৈয়ার করে বিক্রি করে আছে। কাছাড় জেলার উধারবন বিধানসভা সমষ্টির হালগঙ্গার বাসিন্দা মোহাম্মদ বক্তার উদ্দিন লস্করে বহু বছর ধরে কাঠমিস্ত্রির কাম করে আছে। কিন্তু এতিয়া কাঠমিস্ত্রির কাম এরি কাঠর খেলনা বিমান বনাইছে। নিজের হাতেরে বনায় যুদ্ধ বিমানের পর আরম্ভ করে জেট বিমান, চার্টার বিমান, যাত্রীবাহী আকাশযান ইত্যাদি। হালগঙ্গাত নিজের দোকানত তৈয়ার করে কাঠর খেলনা। এই হাতেরে নির্মিত কাঠর গাড়িবোৰ প্লাস্টিকৰ খেলনা গাড়ির তুলনাত যিমানেই নিরাপদ সিমানেই মজবুত। প্লাস্টিকৰ গাড়িৰ পৰা শিশুৰ শাৰীৰিক ক্ষতি হোৱাৰ আশংকা থাকিলেও কাঠৰ গাড়িত নহয়। এতিয়াও বহুতে নিজৰ কণ কণ ল'ৰা ছোৱালীৰ বাবে এই কাঠৰ গাড়িবোৰ কিনি লয়। এই কাঠৰ গাড়ি বিক্ৰী কৰি পৰিয়ালটোক পোহপাল দিয়ে তেওঁ। বক্তাৰুদ্দিন লস্কৰ বহু বছৰ ধৰি আচবাব পত্ৰ নিৰ্মাণৰ কাম কৰি আহিছে, কিন্তু হঠাৎ মনলৈ আহিল কাঠৰ লগত কিছু নতুনত্ব আনিবলৈ। সেয়েহে তেওঁ বিমান বনাই বিক্ৰী কৰিবলৈ ধৰিলে। 200 টকাৰ পৰা আৰম্ভ কৰি 5,000 টকা মূল্যত বিক্ৰী হয় কাঠৰ খেলনা বিমান। ছোট হেলিকপ্টাৰৰ অৰ্ডাৰ আছে, যে নৌকাৰ অৰ্ডাৰ আছে, এরপরে হয়তো কেউ গিফট দিত, ক্যাপ্টেন দুইটা গাড়ি হইতো, চারটা গাড়ি হইতো, ওইটা অর্ডার পাইয়ার আর বানাইয়া দিয়া গাড়ি বেশি গিফট যায়। এনে নাতি পতির লাগে কম নেই, এখানে গিফটর লাগে আমার গাড়ি 1 নম্বর হিসাবে চলিয়া যায়। পুরনি স্মৃতির খেলনাবোৰ শিশুসকলৰ হাতত তুলি দি বক্তাৰ উদ্দিন লস্কৰ নিজেই যেন ক'ৰবাত নিজৰ শৈশৱলৈ ঘূৰি যায়। কাছৰ পৰা আখি দাসৰ ৰিপৰ্ট, লোকালেট্ৰিন।